এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি ঘটনা আমাদের নজরে এসেছে, বিশেষ করে বক্তব্য। এই নির্বাচনকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি বা আক্রমণ প্রতি আক্রমণ নির্বাচন এটা চলছে আর এটা চলতে থাকবে নির্বাচন যতক্ষণ না শেষ হচ্ছে। যে একটি নিউজ পেপারে পরদিন কি ছাপবে, কৃতি সিং দেববর্মাকে নিয়ে কি দেববর্মনকে নিয়ে কি ছাপবে, এই বিষয়টি একজন রাজনৈতিক নেতা তিনি বলে দিচ্ছেন আগে। এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন? আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়লেন, কালকে পাইলেন বইন বইন জামাইরে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে ওখান থেকে বাঁচানোর জন্য, ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাকে এখন বিজেপি প্রার্থী হিসাবে তার বইতে দাঁড় করাইছে। আপনারা লেখা আকারে এটা পাবেন, কালকে ছাপবে, কিন্তু কাল পত্রিকাতে কোন বিষয়টা ছাপবে এবং একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা কোনো এমন নয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, কোন একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে বা রাস্তায় কিছু হয়েছে, এটা নিয়ে কাল নিউজ পেপার আসবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু, যে বিষয়টি একটা প্রতিবেদন, এটা স্টোরি নিউজ, এটা 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 একটা হার্ড নিউজ এমন নয়, এটা যে একটা ঘটনা ঘটেছে এটা কালকে উঠাটাই স্বাভাবিক। কিন্তু এটা এমন একটা নিউজ যেটা স্টোরি নিউজ, এটা নিয়ে একটা পত্রিকা লিখবে সেটা তিনি কিভাবে জানলেন? তাহলে কিন্তু তাহলে কি রাজনৈতিক নেতারা কি পত্রিকা চালাচ্ছেন, নিউজ পেপার চালাচ্ছেন? এটা প্রশ্নটা স্বাভাবিক এবং পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবং কিভাবে রাজনৈতিক নেতা একজন তিনি জানেন যে কাল কি ছাপবে দেখবেন, আগামীকাল কি ছাপবে নিউজ পেপারের মধ্যে, এটা কি কথা? কারণ একজন নেতৃত্ব, একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি কাল কি ছাপবে তিনি আগে জানেন, তিনি আগে জেনে গেছেন। তাহলে কি তিনি নিউজটা করিয়েছেন না ওনাকে জিজ্ঞাসা করে নিউজটা করানো হয়েছে? এটা কিন্তু প্রশ্নটা স্বাভাবিক। তাহলে এই যে দীর্ঘদিন রাজনীতি আপনারা করছেন, সংবাদ মাধ্যম, আমরা আগে থেকে বলছিলাম যে এই রাজ্যে বরাবরই যতই বলা হোক না কেন মিডিয়া স্বাধীনতা, মিডিয়া এই মিডিয়া সেই, কিন্তু মিডিয়া এবং রাজনৈতিক দল রাজনীতি এটাকে মিশিয়ে ফেলেন, বিরোধীরাও মিশিয়ে ফেলেছেন, ক্ষমতাসীন দলও মিশিয়ে ফেলেন। তারা অনেকে নিউজ পেপার সাংবাদিক লেখেন, আবার তারা ঝান্ডা নিয়ে দৌড়ঝাঁপ করেন, তো এটা আলাদা করতো, আবার তারা লাল ফ্ল্যাগ নিয়ে দৌড়ঝাঁপ করতো, হ্যাঁ সাংবাদিক পরিচয় দিত, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন বারবার যে হয় রাজনীতিটা করুন না হলে সাংবাদিকতাটা করুন, অন্তত পক্ষে ন্যূনতম বিশ্বাসটা তো মানুষের রাখা দরকার। মানুষ বিশ্বাস কার উপর করবে? আমরা যখন কোনো দলের কথা বলি, ভালো কাজ করলে ভালো বলবো, বা সরকার যারা থাকে তাদেরকে নিয়ে নিউজ করাটা স্বাভাবিক, তাদের পক্ষেও থাকবে, সরকার যেহেতু কাজ করে, সরকার যেহেতু চলমান চলে, এটা এটা কোনো স্থবির না, এটা আটকে থাকে না কোনো জায়গাতে, কাজ করে, খারাপ কাজগুলি করলে সেগুলিরও আলোচনা সমালোচনা হবে। আর এই রাজ্যে ক্ষমতাসীন দল থাকলে তাদের বিরুদ্ধে সমালোচনা করবেন, সেটা বামেদের থাকতে আমরা দেখেছি, বিজেপি রয়েছে, আগামী দিন রাম সাম যারাই আসুক না কেন কেউই চায় না যে তাদের একটা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেউ ধারাবাহিকভাবে তাদের নিয়ে নিউজ করুক, তাদের ভুল ত্রুটিগুলি তুলে ধরুক, যতই বলা হোক না কেন ঘটনামূলক সমালোচনা, কিন্তু সেই সমালোচনা করলে তারা এটাকে কিন্তু একটা বিরোধী তকমা দিয়ে দিচ্ছে বা ষড়যন্ত্র বলে দিচ্ছে, হ্যাঁ এগুলি বলে দিচ্ছে। তো এটা হচ্ছে সমস্যা, যার কারণে অনেকটা প্রতিবাদ করলেও, সংবাদটা তুলে ধরলেও সেটা মধ্যে কিন্তু একটা সাজুজ্য মাধুর্যতা রেখেই কিন্তু করতে হয়, যেন এমন না মনে হয় যে সরাসরি আক্রমণ করা হচ্ছে। সংবাদ আকারে প্রকাশ করলে সেটাকে আক্রমণ মনে নাও হতে পারে, কিন্তু সত্যটা প্রকাশ করলে অনেক ক্ষেত্রেই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্থানীয় আমরা অনেকে দেখেছি বিধায়ক মন্ত্রী, তারা বলেন যে ভুল ভ্রান্তি হলে সেগুলি তুলে ধরা দরকার, এবং তারা কখনই আমাদেরকে বলেননি এই ধরনের কথা যে আপনি নিউজটা কেন করলেন। কিন্তু কতগুলো ছিসকে নেতা, শিকি আদলি নেতা বিগত বাম শাসনের সময়, বর্তমানেও তাদের জ্বালা পোড়াটা, জ্বালা যন্ত্রণা বেশি হয়, কিন্তু নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে ভুল হলে সেটাকে ধরিয়ে দেওয়া স্বাভাবিক এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু অনেকটা শুধরানোর সুযোগ থাকে। এটা কিন্তু নেতৃত্বদের স্পষ্ট বক্তব্য, ইয়েস এটা হওয়া দরকার যদি ভুল থাকে, এবং অনেক সময় বলেন যে এটা যেন মিথ্যা সংবাদ যেন পরিবেশন না হয় বা ঈর্ষামূলক সংবাদ যেন পরিবেশন না হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা তুলে ধরলাম, অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি ঘটনা আমাদের নজরে এসেছে, বিশেষ করে বক্তব্য। এই নির্বাচনকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি বা আক্রমণ প্রতি আক্রমণ নির্বাচন এটা চলছে আর এটা চলতে থাকবে নির্বাচন যতক্ষণ না শেষ হচ্ছে। যে একটি নিউজ পেপারে পরদিন কি ছাপবে, কৃতি সিং দেববর্মাকে নিয়ে কি দেববর্মনকে নিয়ে কি ছাপবে, এই বিষয়টি একজন রাজনৈতিক নেতা, এই ঘটনার পর কিন্তু নিউজ পেপারের উপরে কিন্তু অভিযোগ উঠতে পারে, আঙুল উঠতে পারে। এবং তিনি একজন রাজনৈতিক নেতৃত্ব দলে, তিনি বলে দিচ্ছেন যে কেন
কি হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন সরানো হয়েছিল, কি হয়েছিল কি না, প্রদ্যুৎ মানিক্য দেববর্মনের কথা বলছেন, অনেক কিছু কথা বলছেন, বলে মাঝখানে বলে দিচ্ছেন এই বিষয়টা নিয়ে আপনারা কাল একটা নিউজ পেপারের মধ্যে আপনারা লেখা আকারে পাবেন, কালকে ছাপবে। কিন্তু কাল পত্রিকাতে কোন বিষয়টা ছাপবে এবং একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা কোনো এমন নয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে বা রাস্তায় কিছু হয়েছে, এটা নিয়ে কাল নিউজ পেপার আসবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু, যে বিষয়টি একটা প্রতিবেদন, এটা স্টোরি নিউজ, এটা 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 একটা হার্ড নিউজ এমন নয়, এটা যে একটা ঘটনা ঘটেছে এটা কালকে উঠাটাই স্বাভাবিক। কিন্তু এটা এমন একটা নিউজ যেটা স্টোরি নিউজ, এটা নিয়ে একটা পত্রিকা লিখবে সেটা তিনি কিভাবে জানলেন? তাহলে কিন্তু তাহলে কি রাজনৈতিক নেতারা কি পত্রিকা চালাচ্ছেন, নিউজ পেপার চালাচ্ছেন? এটা প্রশ্ন করা স্বাভাবিক এবং পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারে। এবং কিভাবে রাজনৈতিক নেতা একজন তিনি জানেন যে কাল কি ছাপবে, দেখবেন আগামীকাল কি ছাপবে নিউজ পেপারের মধ্যে, এটা কি কথা? কারণ একজন নেতৃত্ব, একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি কাল কি ছাপবে মানে বিরোধীদের সম্পর্কে তিনি আগে জানেন, তিনি আগে জেনে গেছেন, তাহলে কি তিনি নিউজটা করিয়েছেন না ওনাকে জিজ্ঞাসা করে নিউজটা করানো হয়েছে? এটা কিন্তু প্রশ্ন করা স্বাভাবিক। তাহলে এই যে দীর্ঘদিন রাজনীতি আপনারা করছেন, সংবাদ মাধ্যম, আমরা আগে থেকে বলছিলাম যে এই রাজ্যে বরাবরই যতই বলা হোক না কেন মিডিয়া স্বাধীনতা, মিডিয়া এই মিডিয়া সেই, কিন্তু মিডিয়া এবং রাজনৈতিক দল রাজনীতি এটাকে মিশিয়ে ফেলেন, বিরোধীরও মিশিয়ে ফেলেছেন, ক্ষমতাসীন দলও মিশিয়ে ফেলেন। তারা অনেকে নিউজ পেপার সাংবাদিক লেখেন, আবার তারা ঝান্ডা নিয়ে দৌড়ঝাঁপ করেন। তো এটা আগেও আমরা দেখেছি, দেশের কথা সাংবাদিকতা করতো, আবার তারা লাল ফ্ল্যাগ নিয়ে দৌড়ঝাঁপ করতো, হ্যাঁ সাংবাদিক পরিচয় দিত, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন বারবার যে হয় রাজনীতিটা করুন না হলে সাংবাদিকতাটা করুন, অন্তত পক্ষে ন্যূনতম বিশ্বাসটা তো মানুষের রাখা দরকার। মানুষ বিশ্বাস কার উপর করবে? আমরা যখন কোনো দলের কথা বলি, ভালো কাজ করলে ভালো বলবো, বা সরকার যারা থাকে তাদেরকে নিয়ে নিউজ করাটা স্বাভাবিক, তাদের পক্ষেও থাকবে, সরকার যেহেতু কাজ করে, সরকার যেহেতু চলমান চলে, এটা এটা কোনো স্থবির না, এটা আটকে থাকে না কোনো জায়গাতে, কাজ করে, খারাপ কাজগুলি করলে সেগুলিরও আলোচনা সমালোচনা হবে। আর এই রাজ্যে ক্ষমতাসীন দল থাকলে তাদের বিরুদ্ধে সমালোচনা করবেন, সেটা বামেদের থাকতে আমরা দেখেছি, বিজেপি রয়েছে, আগামী দিন রাম সাম যারাই আসুক না কেন কেউই চায় না যে তাদের একটা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেউ ধারাবাহিকভাবে তাদের নিয়ে নিউজ করুক, তাদের ভুল ত্রুটিগুলি তুলে ধরুক, যতই বলা হোক না কেন গঠনমূলক সমালোচনা, কিন্তু সেই সমালোচনা করলে তারা এটাকে কিন্তু একটা বিরোধী তকমা দিয়ে দিচ্ছে বা ষড়যন্ত্র বলে দিচ্ছে, হ্যাঁ এগুলি বলে দিচ্ছে। তো এটা হচ্ছে সমস্যা, যার কারণে অনেকটা প্রতিবাদ করলেও, সংকটটা তুলে ধরলেও সেটা মধ্যে কিন্তু একটা সাজুজ্য মাধুর্যতা রেখেই কিন্তু করতে হয়, যেন এমন না মনে হয় যে সরাসরি আক্রমণ করা হচ্ছে। সংবাদ আকারে প্রকাশ করলে সেটাকে আক্রমণ মনে নাও হতে পারে, কিন্তু সত্যটা প্রকাশ করলে অনেক ক্ষেত্রেই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্থানীয় আমরা অনেকে দেখেছি বিধায়ক মন্ত্রী, তারা বলেন যে ভুল ভ্রান্তি হলে সেগুলি তুলে ধরা দরকার, এবং তারা কখনোই আমাদেরকে বলেননি এই ধরনের কথা যে আপনি নিউজটা কেন করলেন। কিন্তু কতগুলো ছিসকে নেতা, শিকিয়া দলীয় নেতা, বিগত বাম শাসনের সময় বর্তমানেও তাদের জ্বালা পোড়াটা, জ্বালা যন্ত্রণা বেশি হয়, কিন্তু নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে ভুল হলে সেটাকে ধরিয়ে দেওয়া স্বাভাবিক, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু অনেকটা শুধরানোর সুযোগ থাকে। এটা কিন্তু নেতৃত্বদের স্পষ্ট বক্তব্য এবং তারা এটাকে অনেকেই এটাকে কিন্তু সাদরে জানা মানে এটাকে ওয়েলকাম করেন যে ইয়েস এটা হওয়া দরকার যদি ভুল থাকে, এবং অনেক সময় বলেন যে এটা যেন মিথ্যা সংবাদ যেন পরিবেশন না হয় বা ঈর্ষামূলক সংবাদ যেন পরিবেশন না হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা তুলে ধরলাম, অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।